বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলা আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে দূর থেকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনারা হচ্ছে পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো প্রিয় ব্যক্তির জন্য করতে পারবেন তবে কোনো মতেই এই আমলটি করার ক্ষেত্রে বা অন্য কোনো আমল করার ক্ষেত্রেও আপনারা কোনো মতেই শরীয়তের সীমা লঙ্ঘন করে কোনো আমল করবেন না আপনাদেরকে হচ্ছে সম্পূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে পাশাপাশি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই আমলটি করলে কোনো প্রকার গুণা হবে কি না যে আমল করলে গুণা হবে এমন আমল কোনো মতেই করা যাবে না এই বিষয়ে অবশ্য অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আমি আপনাদের আজকে যে আমলটি দেখাবো সেই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন খুবই চমৎকার ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে হচ্ছে এই আমলটিকে করতে হবে প্রথমেই আপনাদেরকে হচ্ছে কোনো প্রকার এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের পাক পবিত্র হয়ে অযুগ করে যায় না বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখেই আমল করতে হবে এই আমলটি করার জন্য যেভাবে লিখা আছে হুব দেখে দেখে পাতলা একটি কাগজের মধ্যে জাফরান কালী দ্বারা অথবা লাল কালী দ্বারা আপনারা এভাবে লিখবেন তবে আপনাদের বলে রাখি এই আমলগুলো করার ক্ষেত্রে জাফরান কালী উত্তম হবে আপনারা অনেকেই হচ্ছে লাল কালী দ্বারা আমল করার চেষ্টা করেন এক্ষেত্রে হয়তোবা কিছু ফলাফল পাবেন পরিপূর্ণ পাবেন না এজন্য কষ্ট করে জাফরান কাজে সংগ্রহ করে আমল করবেন এরপরে যদি মনে করেন যে এভাবে সম্পূর্ণ লিখবেন এখন যদি মনে করেন যে আপনি স্বামী অথবা পছন্দের ছেড়ে অর্থাৎ ছেড়ে মানুষের জন্য কোনো আমল করলে এই ফালান শব্দটি উঠে গিয়ে এখানে ওই ছেলেটির নাম বসবে এরপরে বিন লিখবেন এরপরে হচ্ছে এই ফোলানাতুন উঠে গিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম বসবে আলা হব্বি লেখার পরে এইখানটিতে আপনার নিজের নাম এরপরে বিনতে এরপরে হচ্ছে এই ফলনাথন উঠে গিয়ে এখানে আপনার মায়ের নাম বসবে কিন্তু আপনারা যদি মেয়ে অথবা স্ত্রীর জন্য আমল করেন তাহলে যেটি করবেন এইখানটিতে হচ্ছে আপনার স্ত্রী বা পছন্দের মেয়েটির নাম লিখবেন এরপরে বিন উঠে গিয়ে বিনতে বসবে এরপরে হচ্ছে এর মায়ের নাম লিখবেন এরপর আলা হব্বির পরে আপনার নাম এই ফারানে জায়গায় আপনার নাম এরপরে হচ্ছে বিনতে উঠে গিয়ে ইবনে অথবা বিন লিখবেন এরপরে ফুলানতুন স্থানটিতে আপনার মায়ের নাম লিখবেন এইভাবে লিখার আগে থেকেই আপনাকে এক দামে বাজার থেকে নয়টি পেরেক অথবা নয়টি সুই সংগ্রহ করে রাখতে হবে যেটি আপনি ভালো মনে করেন তবে সুই ব্যবহার করাই উত্তম হবে আমি যেভাবে আমার বলে দিব এই ক্ষেত্রে আপনাদের সুই ব্যবহার করাই উত্তম হবে বলে আমি সম্পূর্ণ মনে করছি তবে ছোটো ছোটো পেরেক ব্যবহারও করতে পারেন যেটি আপনাদের জন্য ভালো হয় সেটি আপনারা করবেন আপনাদের যেটি করতে হবে বড়ো সাইজের মোটা একটি মম কিনে আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে এরপরে হচ্ছে যার জন্য আমল করবেন তার মতো করে একটি মমের গায়ে আপনার হচ্ছে ছুরি দ্বারা ছুরিটাও একদমই কিনবেন কেটে কেটে অথবা হচ্ছে পেরেক দ্বারা খোদাই করে করে আপনাকে হচ্ছে মানুষের মতো করে একটি মমের মধ্যেই মানুষের ছবির মতো করে বানাতে হবে প্রয়োজনে সেটি আপনারা ছুরি দিয়ে কেটে কেটেও বানাতে পারেন আপনাদের হচ্ছে যদি আপনি পছন্দের ছেলে অথবা স্বামীর জন্য আমল করেন তাহলে একজন পুরুষ মানুষ বা ছেলে মানুষের ছবির মতো করে বানাতে হবে আর বানানোর সময় মনে করবেন যাকে আপনি বানাচ্ছেন একে আপনার প্রতি প্রেমে পাগল পাড়া করার জন্য আপনার বাধ্য এবং বশ করার জন্য এইভাবে আল্লাহর ইচ্ছায় আপনি তাকে তৈরি করছেন নিজের জন্য এটি মনে মনে আপনি চিন্তা করবেন আর যদি আপনি পছন্দের মেয়ে অথবা স্ত্রীর জন্য আমল করেন তাহলে মেয়ে মানুষের ছবি আঁকবেন এবং যেভাবে বললাম একই কথা চিন্তা করে এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের সুরাতুল ফাতেহা পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন সুরাতুল ফাতেহা এই যে এখানে আছে প্রত্যেক নামাজের পরে আপনারা পাঠ করেন বিসমিল্লাহ হির ওয়াহমানুর রাহিম আলহামদুলিল্লাহ হির্বিল্লা রমিন আল ওহমানুর রাহিম মায়ালিক ইউমিদ্দিন এইভাবে সম্পূর্ণ পাঠ করে দলিন পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনারা হচ্ছে এই নিয়মে আল্লাহন পর্যন্ত নয় বার সৌরতুল ফাতেহা পাঠ করবেন এরপরে পবিত্র কোরআনের হচ্ছে সূরাতুল ইখলাস আপনার প্রত্যেকে এই জানেন পবিত্র সব চাইতে ছোটো ছোড়া সুরাতুল ইখলাস এই সোরাটি শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পড়বেন সোরা ফাতেহা পড়ার ও শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পড়বেন এই পরে নয়বার পাঠ করবেন আর এই সুরতুল ইখলাস একবার পাঠ করে আপনার হচ্ছে বিসমিল্লাহ একবার পাঠ করবেন এবং হু আল্লাহ সামাদাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালামিয়া কল্লাহু আহাদ এভাবে সুরাতুল এখলাসও আপনার হচ্ছে সুরা ফাথেয়া নয়বার সুরা এখলাস একবার পাঠ করবেন আর শেষে গিয়ে আপনারা যদি বাংলাতেই বলেন যে এই সুরা দুটির খাদেমগণ আপনারা আল্লাহর ইচ্ছায় অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে আবদ্ধ করে দিন অথবা অমুকের ছেলে অমুককে বাধ্য এবং বস করে দিন তাও আপনাদের ভাষায় এভাবে গুছিয়ে আপনারা বলবেন তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি বলবেন এই সোরা দুটির খাদেমগণ আপনারা আল্লাহ তালার ইচ্ছায় অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগলপাড়া করে দিন আকৃষ্ট করে দিন আমার প্রতি দুর্বল করে দিন এভাবে আপনারা হচ্ছে একক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হচ্ছে আপনারা যদি আরবিতে বলেন তাহলে বলবেন তাবাক্কাল খোদ্দামা হায়দা সৌরত শরীফ হায়জু ইহরাকু কালবা ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলা মোহাব্বেতিন ফুলান বিন ফুলানাতুন আলোহা আলোহা আলা জালু আলা জালু সাতু আসাতু বারক আল্লাহ ফিকুম আলাইকুম এই কথা বলে একটি শুয়েফু দিবেন এবং প্রথম সুটিকে আপনার হচ্ছে যেটি করতে হবে তার মাথার মধ্যে ওই মূর্তি যেটি বানিয়েছেন আপনি মম কেটে তার মাথায় ঢুকিয়ে দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে আরেকটি সুই নিতে হবে সেই সুইটিকে একই নিয়মে পাঠ করে তার চোখে দিয়ে দিতে হবে এবং আরেকটি শুই নিয়ে তার আরেক চোখে দিতে হবে প্রথম ডান চোখে পরে বাম চোখে কিন্তু সুইগুলোর উপরে কিন্তু একই নিয়মে সোরাতুল ফাতেহা এবং সোরাতুল এখলাস এইভাবেই আপনাদেরকে পাঠ করতে হবে এরপরে হচ্ছে একই নিয়মে দুইটি সুইকে আপনার হচ্ছে ওই মূর্তি দুই কানে দিয়ে দিতে হবে এবং দুই হাতে দুইটি দিতে হবে এবং দুই পায়ে দুইটি আপনার গেড়ে দিতে হবে দেওয়ার পরে এই যে লেখাগুলো এর আগে লিখেছেন সেই লেখাগুলোকে তার ঠুটের মধ্যে যে কোনো কিছু দিয়ে আটকে দিতে হবে ঠুটের মধ্যে অর্থাৎ প্রয়োজনে ঠুট একটু ছুরি দিয়ে কেটে ঠুঁট বানিয়ে সেটির ভিতরে ঢুকিয়ে দিবেন এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশবার এই নিয়মেই সৌরাতুল ফাতেহা একবার এবং সুরাতুল এখলাস একবার পাঠ করে এই কথাগুলো শেষে বলে আপনাদের হচ্ছে প্রত্যেকবারই মূর্তির উপর ফুদিত হবে এরপর সেটিকে আপনি সবুজ কাপড় দ্বারা ভালো করে পেঁচিয়ে আপনার ঘুমানোর বালিশ অথবা আপনার ঘরের মধ্যে সযত্নে রেখে দিবেন এরপরে যা করার এর সাথে যারা জড়িত আছে তারাই করবে ওই ব্যক্তির সারা শরীরে আপনি ছাড়া অন্য কোনো কিছু করা ওই ব্যক্তির চিন্তা করাও কোনো মতেই সম্ভব না তবে এই আমলটি এতটাই কার্যকরী বারবারই বলছি কোনো মতেই আপনারা এটিকে অন্যায় কাজে ব্যবহার করার কোনো মতেই চেষ্টা করবেন না তাহলে কিন্তু গুণাগার হবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এইযাজত নিয়ে আমল করবেন যখন আপনারা আমার কাছ থেকে এই নিয়ে আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের আল্লাহ তার হুকুমে বিশেষ সাহায্য সহায়তা করবে ইনশা আল্লাহ যারা কমেন্টসের মাধ্যমে ইজাজ চাইবেন তারা অবশ্য অবশ্যই রুচিশীল কমেন্ট করবেন এবং নিজের নাম বাবার নাম মায়ের নাম সম্পূর্ণ উল্লেখ করেই কমেন্ট করবেন আর যারা হচ্ছে কথা বলে আপনার এজাজত নিতে চান তারা প্রথমে সালাম বিনিময় করার পরে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে কী বিষয়ের জন্য কথা বলতে চাচ্ছেন নিজের নাম বাবার নাম মায়ের নাম এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে বলবেন ইনশাআল্লাহ মন থেকে ইয়াজত দিয়ে দিব আল্লাহ তাহলে আপনাদের দান করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত